দলের এই স্বার্থান্বেষীরা আমার বিরুদ্ধে বিশ্বজিৎ দাসকে ভুল বুঝেছিল, সাংবাদিক সম্মেলনে বললেন শঙ্করার্ধ। দলে ফিরতেই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে সাংবাদিক সম্মেলনে স্বাগত জানালেন বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শঙ্কর আঢ্য। বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব কটাক্ষ করে তাকে বললেন প্রতারক। বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তৃণমূল ছেড়েছিলেন বিশ্বজিৎ দাস। মঙ্গলবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে ফের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। বিজেপি বিধায়কের সঙ্গেই যোগ দেন কাউন্সিলর মনতোষ দাস ও কর্মাধ্যক্ষ সুব্রত পাল। ঘাসফুলের পতাকা হাতে নিয়ে বিশ্বজিৎ বলেন, বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না, বিজেপিতে কাজ করার কোনো পরিবেশ নেই, ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে ফিরলাম। সংগঠন এবং দলকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়। পূর্ণ আস্থা রেখে বিগত দিনও আমার আস্থা ছিল, ভরসা ছিল, তাই আমি দুবার বনগাঁ থেকে বিধানসভায় আমি জয়ী হয়েছি। তার আগেও পঞ্চায়েত সমিতির তিনবারের আমি পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কিন্তু একটা উদ্ভূত পরিস্থিতিতে, ভুল বোঝাবুঝিতে একটা ঘটনা ঘটেছিল, আমি আমার সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি। এদিন দলে ফিরতেই তাকে স্বাগত জানালেন বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শঙ্কর আঢ্য। স্বাভাবিক কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে, আর দ্বিতীয় কথা, তিনি দলে এসছেন, আমরা তৃণমূল কর্মীরা তার এই সিদ্ধান্তের জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তিনি অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন এবং বামফ্রন্টের বহু হামাদ বাহিনীর সঙ্গে বিরুদ্ধে লড়াই করে, কারণ তার সঙ্গী সবসময় আমরা ছিলাম, অন্তত আমি ব্যক্তিগতভাবে ছিলাম, রাতের পর রাত বাইরে কাটাতে হয়েছে, এরকম দুর্দিনেও গেছে। তারপরে সে অনেক লড়াই, অনেক অনেকভাবে লড়াই করে আমরা 2011 সালের পরের থেকে তাকে বিধায়ক করেছিলাম, এবং তিনি অত্যন্ত দক্ষ সংগঠক, সেই সময় জ্যোৎস্নাঢ্য ছিলেন চেয়ারম্যান, এবং এক কথাই আমরা বলেছিলাম যে আমরা আবেদন করেছিলাম যে আমরা বিধায়ক হিসাবে আমাদের মাটির মানুষ দক্ষ সংগঠক বিশ্বজিৎ দাসকে দেখতে চায়। আপ্রাণ চেষ্টা করে বনগাঁ শহরে 2011 সালে আমরা আপ্রাণ চেষ্টা করে তাকে প্রায় 9000 মার্জিনে আমরা জয়যুক্ত করেছিলাম। 2016 সালেও সবাই একত্রিতভাবে আমরা মার্জিনে প্রায় 11000 মার্জিনে আমরা জয়যুক্ত করেছিলাম। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু ব্যক্তি স্বার্থান্বেষী মানুষের দেখা যাচ্ছে তাদের ইন্ধনে আমাদের এই সম্পর্কটা ছেদ হয়েছিল, কিন্তু কখনোই ব্যক্তিগত সম্পর্ক কখনোই কিন্তু ছেদ হয়নি। অনেক মানুষ অনেকভাবে বিভিন্নভাবে প্রচার চালায় যে শঙ্কর আঢ্য, বিশ্বজিৎ দাস, তারা একেবারে একে অপরের দাঁকরুল, কিন্তু কখনোই না। আমাদের পারিবারিক সম্পর্ক, সে আমার পারিবারিক অনুষ্ঠানে, তার পারিবারিক অনুষ্ঠানে তার সন্তানের সঙ্গে আমাদের সন্তানদের অত্যন্ত ভালো মধুর সম্পর্ক। বিশ্বজিৎ দাস দলে যোগদানের পরেই সাংবাদিক সম্মেলন করলেন বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। বিশ্বজিৎবাবুকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যার সঙ্গে অতীতে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল তিনি দল ছেড়েছিলেন, তিনি ফিরে আসায় দল অনেক মজবুত হলো। আগামী দিনে তৃণমূলের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বিশ্বজিৎবাবুর নেতৃত্বে আমরা কাজ করব। কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের স্বার্থে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, সেসব মিটে গিয়েছে। অন্যদিকে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রতারক বললেন বনগাঁ বিজেপি জেলা সভাপতি। বাগদার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, নৈতিকতার প্রশ্নে উনি রিজাইন দিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন, বাগদার মানুষের সঙ্গে প্রতারণা করেছে প্রতারক, উত্তর চব্বিশ পরগনায় বিজেপিতে ধস নামবে। বিশ্বজিৎ দাসের এই বক্তব্য প্রসঙ্গে জেলা সভাপতি বলেছেন, উনি জ্যোতিষ হলেন কবে, আগে জানলে হাত দেখিয়ে নিতাম। এটা তো ওনার ভালো লেগেছে, ওনার মনে হয়েছে যোগদান করবেন, উনি করেছেন,
উনি নৈতিকতার খাতিরে রিজাইনটা দিয়ে গিয়ে জয়েন করলে খুব খুশি হতাম আমরা। আর সাধারণ বাগদার মানুষও বুঝতো, উনি তো বাগদার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। যদি এ ভাষাটাই বলি প্রতারক, আমি বলবো প্রতারক, কারণ মানুষের বিশ্বাস, বিজেপির ভরসা, বিজেপির উপর ভরসা করে মানুষ ভোট দিয়েছিল ওনাকে। উনি মানুষের বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে যিনি প্রতারণা করেন তাকে প্রতারক ছাড়া তো আর কিছু বলা যায় না। উনি যে জ্যোতিষ সেটা আমি জানতাম না, তাহলে উনি আজ যাওয়ার আগে কালকে অব্দি তো আমাদের দলে ছিলেন, হাত একবার দেখিয়ে নিতাম। এত বড় জ্যোতিষ যে ধস নামা দেখে ফেলেছে, গোটা ভারতবর্ষে 303 এমপি ভারতবর্ষ শাসন করছে, গোটা ভারতবর্ষের 19টা রাজ্য বিজেপি শাসন করছে, উনি দিবা স্বপ্ন দেখছেন? দিবা স্বপ্ন দেখেন না, সুস্থ অবস্থায় স্বপ্ন দেখেন আমার জানা নেই, উনি কি অবস্থায় স্বপ্ন দেখেন। ব্যুরো রিপোর্ট, দেশের সময়।